Hello everyone, a very good morning and welcome to another vlog in my channel. Hope you are all well. तो आज বাড়িতে বিপত্তারিণী পূজো আর তাই অন্য দিনের থেকে একটু সকাল সকাল উঠেছি সবাই আর উঠেই দেখছি বাইরের ওয়েদারটা বেশ ভালো মানে খুব একটা বেশি রোদ নেই তো এই যে আমরা সবাই এরপর স্নান করে রেডি হয়ে গেছি এরপরে পূজো শুরু হবে তো আমি যেহেতু আগেও বলেছি যে আমাদের বাড়িতে এখন রেনোভেশনের কাজ চলছে আর তাই এবারে পূজোটা নিচে হবে যেখানে মায়ের মেকআপ স্টুডিও সেখানে তো বিপত্তারিণী পূজোর তো অনেক প্রিপারেশন তো সকাল থেকে মা ঠাম্মা উঠে একদম তোড়জোড় করছে পূজোর আর এই যে দিদুও চলে এসেছে আর পিপিরও আসার কথা তো পিপিও চলে আসবে আর এখানে আমাদের যে পূজো করেন সে দাদুও চলে এসেছে আর মা ঠাম্মা তো একদম সকাল সকাল উঠে লুচি সুজি তারপর ফল কাটা আর বাকি সমস্ত জোগাড় যন্ত্র সব একদম উঠে সকাল থেকে করেছে তো ফাইনালি অল প্রিপারেশনস ডান এরপরেই আমাদের পূজো শুরু হবে সব যা যা দরকার সেগুলো নিচে নামানো হয়ে গেছে আর এদিকে মা ঠাম্মা পিপি দিদু সবাই চলেও এসেছে আর বাবাও আছে এখন পূজো শেষ হলে তারপরে বাবা দোকানে যাবে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ 13টা লুচি আছে সুজি আছে 13 রকমের মিষ্টি আছে 13 রকমের ফল আছে 13 রকমের ফুলও আছে আর এই মা দুর্গাকে প্রতি বছর বিপত্তারিণীর সময় আমাদের বাড়িতে পূজো করা হয় তো প্রত্যেক পূজোতেই বাবার কাজ হলো পূজোর সময় ধুনো দেওয়া আর বাবা ধুনোটা বেশ ভালো দেয়ও আর পূজোর সময় ঘরে ধুনো দিলে বেশ মনটাও ভালো লাগে তো এই যে দাদু পূজো শুরুও করে দিয়েছেন जैसे फूल और बगिया मेरे इतना ज्यादा पास है तू जब न होगा तेरा चल मैं न मेरे होंगे जल थल जाएंगे कहाँ पे मेरे आंसू दुख दूर हुआ मेरा सारा अंधियारों में चमका तारा नाम तेरा जब भी है पुकारा सूरज भी यहाँ है चंदा भी तेरे जैसा उजागर कोई नहीं मेरी माँ के बराबर तो ये जो पूजा बार हुए गए थे अखुन माँ पिती दीदु ठाम्मा इरा सबाई अंजलि दे नमो श्री कृष्ण परम पदो सदाशिव जी सूर्य दीदी को चक्षु राता कम नमो विष्णु नमो विष्णु नमो विष्णु कोई विधान से विधान सिद्धि कामोई दुख युगो विनाश नहीं महान पुराई कोटि योगिनी कोई विकाई भद्र कांडे ही श्री दुर्गा हुई नमो মায়েদের অঞ্জলি দেওয়া হয়ে গেছে এরপরে দাদু আমাদের বিপত্তারিণীর ব্রত কথা পড়ে শোনালেন রাজা পরাক্রম সত্য তস্য পদে গুণবতী সর্ব প্রাণী প্রীতি রূপা বলে মহান বললেন বিদুরবাধিপতি একটা বিদুর বলে একটা জায়গা ছিল সেইখানে রাজা সত্যবান এবং তার পল্লী গুণবতী এরা অবস্থান করতো এরা তো এরপর মায়ের আরতি শুরু হয়ে গেছে कल्याणी तेरा जोड़ धरा पर कोई नहीं मेरी माँ के बराबर कोई नहीं तेरी ममता से जो गहरा हो ऐसा तो सागर कोई नहीं मेरी माँ के बराबर कोई नहीं मेरी माँ के बराबर कोई তো এরপর একে একে দাদু আমাদের সবার হাতে বিপত্তারিণী সুতো বেঁধে দিচ্ছিলেন ছোট
তো পূজো শেষে এবার খাওয়া দাওয়ার পালা। আমরা সবাই এখন লুচি খাবো, কিন্তু মা দিদা ঠাম্মা ওরা যেহেতু নুন খাবে না, তাই ওরা লুচি আর সুজি খাবে, আর আমরা বাকি সবাই লুচি ছোলার ডাল। তো লাঞ্চ শেষে এখন সবাই মিলে মুভি টাইম। তো আজ সন্ধ্যেবেলা সেভাবে কোথাও বেরোনো হয়নি, কারণ সকাল থেকেই উপোস করেছিল মা দিদু সবাই, তাই একটু গল্প টল্প করে রাত্রিবেলা ডিনার করে আমরা তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম। তো আজ উল্টো রথ, আর সেই উপলক্ষে ঠাম্মা আমাদের গোপাল দাদাকে খুব ভালো করে সাজিয়ে, আর এবারে ঠাম্মা ছাতুর লুচি আলু ভাজা আর মিষ্টি দিয়েছিল। আগের বার যেহেতু এমনি প্লেন লুচি দিয়েছিল, তো এবারে একটু ডিফারেন্ট। আজ সকাল থেকেই কিন্তু বাঁকুড়ায় খুব বেশি বৃষ্টি হচ্ছে, তো আমরা ভেবেছিলাম সন্ধেবেলাতেও হবে, বাট থ্যাঙ্কফুলি সন্ধেবেলায় বৃষ্টিটা আর হয়নি। তো সোজা রথের দিন আমি বলেছিলাম যে আমাদের বাড়ির সামনে দিয়ে তো বড় রথটা গেল না, তো উল্টো রথের দিন হয়তো আমি ট্রাই করব বড় রথটাকে দেখানোর, আর তাই আমরা বেরিয়েছি আমি আর বাবা। বাট এখানে এসে দেখি আর একটা বোনাস, কারণ এটা হচ্ছে রামকৃষ্ণ মিশনের রথ, এটা আমাদের বাড়ির সামনে দিয়ে যায় না, তো বেরোলাম বলে এটাও দেখা হলো। আর এই যে বড় রথ, আর এখানে দেখছো পাশে শাড়ি দিয়ে অনেক খেলনার দোকান, খাবারের দোকান। তো রথের দিন আমিও ছোটোবেলায় বিকেলবেলা বেরোতাম বাবার সাথে, আর বেরিয়ে পরে রথ দেখার চেয়েও এই সমস্ত খেলনা কেনা আর পাশে জিলিপি সিঙ্গাড়া এই সমস্ত দোকান, তো এগুলো আরও বেশি এক্সাইটিং ছিল। আর এটা হচ্ছে বড় রথের সোজা দিকটা, এখনও রথে ঠাকুর চাপেনি, ওরা ঠাকুর আনতে গেছে তবে এখনও এসে রথে চাপায়নি ঠাকুরকে, তো শুধু আমরা রথটাকেই দেখতে পেলাম। এখনও রাস্তায় সেভাবে ভিড় হয়নি, কিন্তু ওই যা বড় রথের সামনে কয়েকজন মানুষ আছে, তবে আমার মনে হয় ঠাকুরটা চাপিয়ে রথটা টানার সময় কিন্তু ভিড়টা বাড়বে। আর এই যে এখানে দেখতে পাচ্ছ কত মানুষ বেলুন বিক্রি করছে, বাসি বিক্রি করছে, আর এদিকে তো নানান রকমের খাবার আইসক্রিমের দোকান, আর এদিকেও অনেক খেলনার দোকান। তো ছোটোবেলা আমি যখন বাবার সাথে বেরোতাম তখন আমিও এসব কিনতাম কিন্তু প্রচুর, কিন্তু কী বলো তো কিছুদিন খেলার পরই আর সেগুলোতে ইন্টারেস্ট থাকতো না। তো এইসব ছোটো ছোটো রথগুলো আমাদের বাড়ির সামনে দিয়ে নিয়ে যায়, আর যারা বানায় এগুলো তারাও কিন্তু ভীষণ যত্ন করে খুব মানে সুন্দর করে বানায় রথগুলোকে। ছোটো রথ সবসময় অন টাইম আসে, এখনও বোধ হয় 7:30 ওরকম বাজবে, আর এখনই ছোটো রথ চলে এসেছে। তো সোজা রথের দিন বাবা বড় রথে পুজো দেয়, আর উল্টো রথের দিন ছোটো রথে পুজো দেয়, কিন্তু হয় কি এখানে দাঁড়ানোর সময় না এখানটা খুব ভিড় হয়ে যায়, তাই ঘুরে পরে যখন মন্দিরের সামনে দাঁড়াবে তখন বাবা যাবে পুজো দিতে। তো আমি শুনেছি বাবার কাছে যে ছোট রথ মানে কিন্তু এটা হাইটে ছোট নয়, এটা বড় রথের পরে তৈরি হয়েছিল বলে এটার নাম ছোট রথ, আর এটা কিন্তু যথেষ্ট ভারী, মানে এতগুলো মানুষকে ঠেলতে হচ্ছে তবে রথটাকে সরানো যাচ্ছে। তো এবারও আস্তে আস্তে ঘোরানোর পরে রথটা টার্ন করে গেছে, এরপরে গিয়ে ওই কালী মন্দিরের সামনে রথটা যখন দাঁড়াবে তখনই বাবা যাবে পুজো দিতে। তো এই যে বাবার পুজো দেওয়া হয়েও গেছে, বাবা আসছে, আমরা একদম ওপর থেকে রেকর্ড করেছি বলে বাবাকে তাও কিছুটা ফোকাস করা যাচ্ছে এখানে। আর এই যে গোপাল দাদাকেও অনেক মিষ্টি দেওয়া হয়েছে, কিন্তু আজকে শুনলাম নাকি ওই বড় বড় মিঠাই পাওয়া যায়নি, আর তাই গোপাল দাদাকে অন্য অনেক রকমের মিষ্টি দেওয়া হয়েছে। তো ঠাম্মা এবার গোপাল দাদার আরতি করবে। তো চলো ঠাম্মার আরতিও শেষ হলো, আর আমার ভিডিওটাও তাহলে এখানে শেষ করলাম। ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো, আর এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। বাই।